নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্নার চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করে দেখাবো মটন চর্বির পকোড়া। পকোড়া বানানোর জন্য দেখে নিই উপকরণগুলো। উপকরণগুলো হলো 150 গ্রাম খাসির মাংসের চর্বি, মৌরি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ময়দা। এবার দেখে নিই এটা কীভাবে তৈরি করব। একটা বোল নিয়েছি, তাতে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, এরপর দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচ মৌরি। এরপর 150 গ্রাম চর্বিটা টুকরো টুকরো করে কাটা আছে, সেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেব। এরপর দেব 2 চামচ ময়দা। এবার সমস্ত উপকরণগুলো বেশ ভালোভাবে মেখে নেব। মাখার সময় প্রথমেই আমি জল ব্যবহার করব না, কারণ মশলাতে যে জলটা আছে সেটা দিয়েই আগে মেখে নেব। তারপর মনে হচ্ছে একটু জল লাগবে, তাই অল্প একটু জল দেবো এতে, দিয়ে এবার বেশ ভালোভাবে আবার মেখে নেব। অনেক সময় মাটনে যে চর্বিগুলো থাকে সেটা এইভাবে তো পকোড়া করে খেলে অসম্ভব ভালো লাগবে। এবার মাখাটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার এটা 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। মাটন চর্বির পকোড়াগুলো বানানোর জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দেবো। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে ছোটো ছোটো বড়ার আকারে এতে গরম তেলটার মধ্যে দিয়ে দেবো। এই পকোড়া বানানোর জন্য যে তেলটা দিয়েছি সেই পরিমাণটা খুবই কম দিয়েছি, কারণ এই পকোড়ার তেলটা কোনো কাজে ব্যবহার হবে না, শুধু মাংস রান্নাতেই ব্যবহার করা যাবে, তাই তেলটা কম দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 2 মিনিটের জন্য 1 পিঠটা ভাজতে দিয়েছি। এবার 2 মিনিট হয়ে গেছে, পকোড়াগুলো আস্তে আস্তে উল্টে দেবো। পকোড়াগুলো সব উল্টে দেওয়ার পর ওপর পিঠটাও 1 মিনিটের জন্য আবার ভালোভাবে ভাজতে দেবো। এবার খুব সুন্দরভাবে 2 পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়াগুলো তেল ঝরিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। এবার হাতে হাতেই পরিবেশন করুন গরম গরম মাটন চর্বির মুচমুচে পকোড়া। যদি আজকের এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।